শান্তারামা ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য আজ ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের উপরে চুরাশিতম তম ভিডিও এর আগে এক থেকে তিরাশিটা এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড হয়েছে যারা দেখুনই তাদেরকে রিকোয়েস্ট করবো শান্তলামা ইনফর্মস ইউটিউব চ্যানেল প্লেলিস্টে গিয়ে অথবা এই ভিডিওর নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে গিয়ে আগে আপলোড হওয়া সমস্ত ভিডিও দেখে নিতে পারো দেরি না করে শুরু করবো আজকে দেখো যে বাক্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখতেই পাচ্ছ ইউজ অব কগনেট অবজেক্ট ঠিক আছে কগনেট অবজেক্ট বিষয়টা কি একটু ছোট্ট করে বলি যে সব ক্ষেত্রে দেখা যাবে যে ইনট্রানজেটিভ ভার আবার বলছি ইন্ট্রানজেটিভ ভার ক্রিয়ার ক্ষেত্রে ওই ক্রিয়ার মতো সম অর্থক কোনো শব্দ অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে ওই ক্রিয়ার মতো সম অর্থক শব্দ রূপে ব্যবহৃত হয়েছে তখন তাকে কগনেট অবজেক্ট বলে যেমন নেপোলিয়ান ভীষণ যুদ্ধ করেছিলেন এই যে বাক্যটা আছে ঠিক আছে তো যুদ্ধ করা ইংরাজি আবার যুদ্ধ ইংরাজি এইরকম একটা ব্যাপার তিক্ত হাসি হাসা হাসি আবার হাসলেন এই যে এটা হচ্ছে ভার আর এই যে হাসি এটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে তো দেরি না করে শুরু করি প্রথম যে বাক্য নেপোলিয়ান ভীষণ যুদ্ধ করেছিলেন তো এখানে নেপোলিয়ান যুদ্ধ করেছিলেন মানে যুদ্ধ করা এই যুদ্ধ করা এটাই ভার হিসেবে ব্যবহৃত হবে আবার যখন অবজেক্ট আমরা ব্যবহার করব তখনও ওই যুদ্ধটাই থাকবে সেই বিষয়টাই হচ্ছে এখানে আমরা কগনেট রূপে দেখবো তো এখানে আমরা প্রথমে দেখে নিই নেপোলিয়ান এটা হচ্ছে সাবজেক্ট তারপরের বাক্য তারপরে ভারটা কি ভার যুদ্ধ করেছিলেন যুদ্ধটা কেমন যুদ্ধ ভীষণ যুদ্ধ ঠিক আছে তো এখানে কিন্তু ক্রিয়াপদ যেটা সেটা উজ্জ্বল রয়েছে যুদ্ধ করাটাই ক্রিয়াপদ আর অবজেক্টটা হচ্ছে ভীষণ যুদ্ধ ঠিক আছে অন্তর্নিহিত আছে যুদ্ধ করা অর্থাৎ নেপোলিয়ান ভীষণ যুদ্ধ যুদ্ধ করেছিলেন ভীষণ যুদ্ধ ব্যাপারটা এরকম তো প্রথম আমরা সাবজেক্টকে নিয়ে আসবো সাবজেক্টটা কোনটা সাবজেক্ট হচ্ছে নেপোলিয়ন তারপরে যুদ্ধ করিয়াছিলেন ঠিক আছে সাধু ভাষায় রয়েছে এই যুদ্ধ করা ইংরেজি হচ্ছে ফাইট তার পাস্ট টেন্স হচ্ছে ফাউট তাই না করে ফেলি এ পর্যন্ত হয়ে গেলো তাহলে আমাদের সাবজেক্ট হলো তারপরে আমরা ভার ব্যবহার করলাম এটা ইন্ট্রানজেটিভ ভার্ভ তারপরে যেটা আমাদের করতে হবে ভীষণ যুদ্ধ এই ভীষণ যুদ্ধ ইংরাজিটা কী ভীষণ যুদ্ধ হচ্ছে দেখো এখানে ফাউট ফাউটটা হচ্ছে পাস টেন্স রয়েছে পাঁচ ইন্ডিফিনিট টেন্সের এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এইচ টি তাই না টি এই ফাইট মানে কি এই ফাইট মানে হচ্ছে যুদ্ধ হ্যাঁ তো ফাইট মানে যুদ্ধ আবার ফাইট মানে যুদ্ধ করা একটা ভার্ব একটা নাউন তো এই ক্ষেত্রে যখন আমরা ভীষণ যুদ্ধ করব তখন সেটা হয়ে যায় ফিয়ার্স ফাইট তার আগে একটা আর্টিকেল এ বসাবো তাহলে এ ফিয়ার্স ফাইট তাহলে যেটা বলার সেটা আবারও একবার বলে দিচ্ছি ফাউট করতে এলো ফাইট থেকে ফাউট ফার্স্ট টেন্সে হয়েছে তাই না আর সেই যে ভার্ব এই ভার্বটাই এখানে যখন চলে গেছে তখন একটা নাউন হিসাবে বসলো বা অবজেক্ট হিসেবে বসলো এইটাকে বলা হবে কগনেট অবজেক্ট বোঝা গেল পরের বাক্য তোমাদের জন্য হিরক রাজ তিক্ত হাসি হাসলেন একটু হিটস তো আমি দিয়েই দেব তো হাসি একটা আর হাসি লেন এটা ভার ঠিক আছে আচ্ছা তিক্ত হাসি ইংরেজি কি বিটার লাফ ওকে তাহলে তোমরা ভিডিও পজ করে অবশ্যই ট্রাই করবে আশা করি ট্রাই করে নিয়েছ এবার দেখো তো হিরক আমরা এটাকে সিম্পলি হিরক করে দিতে পারি এটাই হচ্ছে এই বাক্যের মধ্যে সাবজেক্ট হাসলেন এটা হচ্ছে ভার আর তিক্ত হাসিটা এখানে অবজেক্ট তো হীরক রাজ অন্য রকমভাবেও করা যায় দ্য কিং অফ এইভাবেও করা যেতে পারে দেখো হীরক রাজ আমরা জাস্ট এটুকু লিখেও করতে পারি তো এর পরিবর্তে তোমার যদি মনে হয় না হীরক রাজটা এইভাবে না লিখে আমরা এইভাবে লিখবো দ্য কিং অফ ডায়মন্ড কিংডম তাও লেখা যেতে পারে যা খুশি এই রকমভাবে পরীক্ষায় লেখার দরকার নেই যে কোনো একটা লিখতে হবে যাই হোক বা যদি যেহেতু এটা বাংলা যেহেতু এটা বাংলায় আছে এখানে যদি কেউ মনে করে যে এই রকমভাবে ইংরেজিতে ট্রান্সলেটটা করে দেবে ব্রাকেটের মধ্যে তাও করা যেতে পারে ঠিক আছে যাই হোক তো ভাবটা কোনটা ভাব হচ্ছে হাসলেন হাসি ইংরেজি কি হাসি বা হাসা ইংরেজি হচ্ছে লাফ তার পাস্ট টেন্স হচ্ছে লাফট ওকে এরপরে একটা আর্টিকেল এ বসাবো আর তিক্ত হাসি তিক্ত তো একটু আগে বলেই দিলাম কি হবে সেটা বিটার লাফ এ বিটার লাভ আশা করি তোমরা বুঝতে পেরেছ পরের বাক্য সভাপতি মনোরম হাসি এই হাসিটা মৃদু হাসি আগেরটা লাভ উচ্ছ হাসি ছিল এটা মৃদু হাসি স্মাইল দিয়ে করতে হবে ঠিক আছে মনোরম হাসি হাসলেন তাহলে দেখো সভাপতি সভাপতি এখানে হচ্ছে সাবজেক্ট মনোরম হাসি বা মৃদু হাসি ঠিক আছে আর এই হাসলেন ঠিক আছে এটা আমাকে করতে হবে তো সাবজেক্ট ভার অবজেক্ট নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা পজ করে অবশ্যই ট্রাই করো আশা করি করে নিয়েছো এবার দেখো দ্য প্রেসিডেন্ট এবারে হাসলেন কী হবে স্মাইলড তারপরে মনোরম হাসি কী হবে একটু ভাবো তো এই রকম হবে এ চার্মিং স্মাইল ঠিক আছে তাহলে মনোরম হাসি এটাকে আমরা এই ভাবে করতে পারি এ চার্মিং স্মাইল ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো পরের বাক্য আমি গত রাতে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি ইংরেজিটা কি বলছে আমি গত রাতে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি এখানে আমি হচ্ছে সাবজেক্ট গত রাতে অ্যাডভাব রয়েছে একটি ভয়ঙ্কর স্বপ্ন স্বপ্ন দেখা ইংরেজি কি স্বপ্ন দেখা এই স্বপ্ন দেখা এটাই হচ্ছে ভাব আর ভয়ঙ্কর স্বপ্ন ইংরেজিটা কী ভয়ঙ্কর স্বপ্ন ইংরেজি হচ্ছে টেরিবল ড্রিম বা আরও যদি অন্য কেউ হরি হরিবল বা অন্য রকম কিছু কেউ করতে চায় তাও হতে পারে ভিডিও পজ করে অবশ্যই তোমরা ট্রাই করো আশা করি করে নিয়েছি করে নিয়েছ এবার দেখো লাস্ট নাইট এটা আমরা সবার আগে বলে নিলাম গত রাতে লাস্ট নাইটটা বলে নিলাম তারপরে কে সাবজেক্ট আমি আই ঠিক আছে এইবারে স্বপ্ন দেখা ইংরেজি কি ড্রিম তার পাস্ট ফর্ম কি ড্রিমড ঠিক আছে তাহলে লাস্ট নাইট আই ড্রিমড গত রাতে আমি স্বপ্ন দেখেছিলাম স্বপ্নটা কেমন ছিল একটা ভয়ঙ্কর স্বপ্ন তাহলে এ টেরিবল ড্রিম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো পরের বাক্য তিনি যন্ত্রণার বরণ করলেন ইংরেজিটা কি বলছে তিনি যন্ত্রণার মৃত্যু বরণ করলেন বেশ কি হতে পারে দেখো এখানে সাবজেক্টটা কোনটা সাবজেক্ট হচ্ছে তিনি ঠিক আছে আচ্ছা যন্ত্রণার মৃত্যু বরণ করলেন হ্যাঁ যন্ত্রণার মৃত্যু ইংরেজিটা কি ডেথ হচ্ছে মৃত্যু যন্ত্রণার হচ্ছে পেইনফুল ডেথ ঠিক আছে বরণ করলেন মানেই হচ্ছে মৃত্যু বরণ করলে মানে মারা যাওয়া ডাই ঠিক আছে এই যে মৃত্যুবরণ করা এটা ভাব এই ভাবটা আমরা ডাই হিসাবে ব্যবহার করবো তার পাসফর্ম বোঝা গেল ব্যাপারটা তো তোমাদের একটা কথা মাঝখানে বলে রাখি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক তো তোমাদের কাছ থেকে আশা করতেই পারি আর যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করো প্লিজ তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সঙ্গে ঘন্টা প্রেস করো যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আরও একটা কথা বলি সেটা হচ্ছে শান্তনামা ইনফর্মস ইউটিউব চ্যানেলে কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট কারেন্ট টপিকের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং আপলোড আছে প্রায় সত্তরটার কাছাকাছি এছাড়াও পিকে সরকারের বইয়ের বহু অনুবাদ অনুশীলনীর অনুবাদ এবং পিকে সরকারের বইয়ের অনুশীলনীর বহু প্রেসি এই চ্যানেলে আপলোড আছে যারা দেখতে চাও তারা দেখতে পারো তো দেরি না এই সেন্টেসটা তোমাদের বলে দিই তিনি যন্ত্রণার মৃত্যু বরণ করলেন ইংরেজিটা কীরকম হবে তিনি প্রথমে কি হবে হি ডায়েড ঠিক আছে তাহলে হি ডায়েড হল তিনি মৃত্যুবরণ করলেন তারপরে যন্ত্রণার মৃত্যু ইংরেজিটা কি হবে ইংরেজিটা হবে পেইনফুল ডেথ ঠিক আছে তারপরে দেখো কি বলছে লোকটি অস্থির ঘুম ঘুমালেন ইংরেজিটা কি বলছে লোকটি অস্থির ঘুম ঘুমালেন আচ্ছা সাবজেক্টটা হচ্ছে লোকটি অস্থির ঘুম ইংরেজিটা কি সেটা একটা কথা ঘুম ঘুমালেন মানে এই যে ঘুমালেন এটাই হচ্ছে এখানে সরি এটাই হচ্ছে এই ঘুমালেন যেটা সেটাই হচ্ছে ভার আর সাবজেক্ট হচ্ছে লোকটি এই অস্থির ঘুম এইটাকে আমার কি করতে হবে সেটা দেখো ঘুম ইংরেজি তো স্লিপ তাহলে অস্থির ঘুম ইংরেজিটা আমি একটু হেঁট দিয়েই দিই অস্থির ঘুম ইংরেজি হচ্ছে ট্রাভেল স্লিপ বলা যেতে পারে ভিডিও পাস করে ট্রাই করো আশা করি করে নিয়েছো দেখো দ্য ম্যান লোকটি ঘুমালেন কি হবে স্লিপের ফর্ম কী স্লেপড দ্য ম্যান দ্য ম্যান স্লেপড আচ্ছা কেমন ঘুম ঘুমালেন অস্থির ঘুম এ ট্রাভেল স্লিপ বোঝা গেল ব্যাপারটা তো ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো জানিও আরও কি প্রয়োজন বলো চেষ্টা করব সময় পেলে প্রোভাইড করার ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিও